আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত আসালাম আলিলাম্বিআ আলমুসলিন নবীনা মুহামদ আলহি ওয়াসাবি আজমাইনাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আসন্না ফাউন্ডেশন নিবেদিত আজকের তারাবির সার সংক্ষেপ অনুষ্ঠানে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক আজ কোরআনে কারিমের যে অংশটি তেলাওয়াত করা হবে আজকের তারাবিতে ইনশাআল্লাহ আল্লাহ তা হলো সাত নম্বর পাড়া পুরাটুকু এবং আট নম্বর পাড়ার অর্ধ আর আস্কের তারাবি এটা পঞ্চম তারাবি এই তারাবিতে যে আয়াতগুলো তেলাত করা হবে দেড় পরার তেলাওয়াত করা হবে তার সারসংক্ষেপ ইনশাআল্লাহ আমরা কোয়াক্টিভিটির ভিতরে অবস্থাপন করার চেষ্টা করব আল্লাহ যদি আমাদেরকে তফিক দান করেন সাত নম্বর পাড়ার প্রথম আয়াতটি আল্লাহ সুবহানাহু আয়াতে বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম واذا سمعوا ما انزل الى الرسول ترائ عينهم تفيض من الدمع مما عرف من الحق يقولون ربنا آمنا فكتبنا مع অত্যন্ত আবেগঘন একটি ইতিহাস এ আয়াতের পেছনে এবং ভেতরে লুকিয়ে আছে আর তাহলে আমরা সকলেই জানি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইসলামের বাণী এটা পাঠিয়েছিলেন তার ইসলামের দাওয়াত পৌঁছেছিল নাজাসী বাদশার কাছে আর নাজাসী বাদশাহ রসুল আকরাম সাল্লা সাল্লামের দাওয়াত পেয়ে তার সম্পর্কে মোটামুটি জানার পরে তিনি ইমান এনেছিলেন এবং তিনি সে পত্র দেখে তার চোখের পানি এসে গিয়েছিল এবং তিনি কেঁদে দিয়েছিলেন নবী লাহসালামের সঙ্গে তার সাক্ষাৎ হয়নি তিনি ওই জায়গায় মারা গিয়েছেন কিন্তু নবী রসুল্লাহাম তার গায়েবানা জানাজা করেছিলেন তার দূর দেশে থেকে তাহলে এই যে ঘটনাটি ছিল তিনি নাজাসি খ্রিস্টান হওয়ার পরেও সত্য জানার সঙ্গে সঙ্গে তিনি গ্রহণ করেছেন আর দেরি করেন না বিলম্ব করেন নাই ঠিক ছ নম্বর পরা শেষের দিকে সুরায় মায়দার সেখানে আল্লাহ স্মা তারা ভাবে জানিয়েছেন যে কাফেররা বিশেষ করে খ্রিস্টানরা কীভাবে হটকারী হয় এবং কীভাবে তারা সত্যকে অস্বীকার করে অথচ তাদের ভিতরেই যাদের কাছে যাদের ভিতরে আল্লাহর ভয় আছে যারা আল্লাহর নাজিলকে তো কিতাবের এলএম রাখে তাদের প্রসঙ্গে বলেছিলেন মাইজাসে রসুল তারা যখন রাসুলের প্রতি নাজিল হওয়া বিষয়গুলোকে আয়াতগুলোকে শুনে তারা আইন আহম তাফিদ ইমিনা আপনি দেখবেন তাদের চোখগুলো চলচল করছে পানিতে আরফ ইম হাক কারণ তারা জানে এটা সত্য যা কুলারব্বানা আমান্না তারা বলে আল্লাহ আমরা ইমান এনেছি আপনার রসুলের প্রতি ফাকতুবনামা শাহিদিন অতএব আমাদেরকে আপনি যারা ইমান এনেছে তাদের মধ্যে থেকে আপনি আমাদেরকে সামিল করুন এখানে নাজাসি বাচ্চার কথা বলা হয়েছে এখান থেকে শিক্ষার বিষয় হলো আমরা সত্য যখন জানবো সেটা গ্রহণ করতে কোনো কার্পণ্য এবং দ্বিধা করব না আর যুগ যুগে আলাহ প্রিয় পাত্র তারাই হয়েছেন যারা সত্যকে জানার পরে সঙ্গে সঙ্গে গ্রহণ করে হটকারিতা না করে কোনো প্রকার ইগোর কারণে সত্যকে অস্বীকার না করে আল্লাহ তালা আমাদেরকে দান করুন প্রিয়দর্শক সুরাই মায়েদার এর পরবর্তীতে পরবর্তী পৃষ্ঠা প্রথম আয়াতে আলাহ স্মালা নব্বই নম্বর আয়াতে আলাহ স্মাতা মদ এবং জুয়া প্রসঙ্গে হারাম হওয়ার চূড়ান্ত আয়াত নাজিল করেছেন আমরা জানি মদের বিশ্ব আলাহ স্মাতালা এর আগে সুরায় বাকারাতে এবং একাধিক জায়গায় আল্লাহমাদাল্লাহ মদের বিষয়ে আলোচনা করেছেন কোথাও বলেছেন মদ এবং জুয়া এগুলার লাভের চাইতে ক্ষতি বেশি কোথাও বলেছেন সলাপ পড়তে গেলে মদ পান করবে না কিন্তু এই জায়গায় এসে সুরায় মায়দার নব নম্বর আয়তে এসে আল্লাহমাদাল্লাহ চূড়ান্তভাবে জানিয়ে দিলেন ইয়াই হুল্লাদ আমানুহ হে মান্দাররা ইনামাল খামরুল মঈসির আলানসাবু আল ইসলাম রিজিসুমিনাম শৈতান ফৈতান ইবুল্লা আলুতফুল্লাহন তোমরা মদ জুয়া এ জাতীয় এগুলোর সব শয়তানি কর্মকাণ্ড অথবা এগুলো থেকে তোমরা বেঁচে থাকো তাহলে তোমরা সফল কাম হতে পারবে এবং মদ কেন চাল হারাম করেছেন সে বিষয়ে বিষয় বলতে গিয়ে আল্লাহালা বলেছেন ইন্নামায়ুরিদুর শোনা ইউকে আবার এনে কোনো আদা আদা বল বকদাফুল খামর মদ দিয়ে তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ হানাহানি খুনা খুনি কাটাকাটি এগুলো শয়তান সৃষ্টি করতে চায় সেজন্য সে এগুলো তোমাদের ভিতরে বিস্তার করতে চায় অথবা তোমরা এগুলো থেকে দূরে থাকো এবং বর্জন করো এই নোংরা এবং হারাম বিষয় থেকে বাঁচার জন্য আলসমাতালাহ আহ্বান করেছেন নির্দেশ করেছেন এরপরে আল্লাহ এবং তার রাসুলের আনুগত্যের বিষয় আলাসমাতাল আলোকপাত করেছেন পরবর্তী বিশ্বের প্রথম আয়াতে অর্থাৎ ছিয়ানব্বই নম্বর আয়াতলা আল্লাহ আমাদের জন্য যে কোনো সামুদ্রিক শিকার জীবজন্তুকে শিকার করা আকালসমাতাল হালাল করেছেন ওহেল্লা আলকুম সৈয়ীদুল বাহরিও তহম সমুদ্রের শিকার এবং খাদ্য তোমাদের জন্য হালাল করা হয়েছে আল্লাহ তোমাদের ভোগের জন্য বলে সৈয়ারাহ পথিকের জন্য ওহরিমা আলাইকুম সৈয়দুল বর্রিম আদম তুম আর স্থলে স্থলে অর্থাৎ জলে নয় স্থলে যে কোনো শিকার এটা তোমাদের জন্য হালাল তবে যখন অ্যহরামপুর অবস্থা থাকবে তখন শুধুমাত্র তোমার জন্য নিষিদ্ধ অবশ্য স্থলে যে সমস্ত শিকার আলাসমাদা অনুমোদন করেছেন এর মানে এই নয় যে কোনো দেশের যদি কোনো শিকার সংশ্লিষ্ট কোনো নীতিমালা থাকে সেটাকে লঙ্ঘন করার সুযোগ কোরআন দিয়েছে বরং কোরআন হালাল হারামে বিবরণ দিয়েছে বাকি কোন দেশ কোন সমাজ যখন সেটা স্বীকার করা না করার ভিতরে কল্যাণ কল্যাণ দেবীর সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরো করার অধিকার তাদের আছে কিন্তু হালাল হারাম করার অধিকার কারণ নাই যেটা আলাহ স্মাতাল কোরআানে এই আয়াতে বলে দিয়েছেন ছিয়ব্ব নম্বর আয়াতে মায়দার সুরা মায়দার একশত চার নম্বর আয়াতে আলা স্মাতাল্লাহ যে বিষয়টি বলেছেন তা হলো তাহলে আলাহমাদা বলেছেন ওয়াইদা আল ইমসালআ রসুল হাসবুল আলহিহ আবা আনা কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল তাদেরকে যখন বলা হতো আল্লাহ যা জানাজিল করেছেন তার রাসুলের কাছে আসো তোমরা সেটার কাছে আসো অর্থাৎ সেটাকে গ্রহণ করো ওহিকে গ্রহণ করো তখন তারা বলতো যে হাসবু না আলহি হাবানা আমাদের বাবাদেরকে অর্থাৎ বাবদাদাদেরকে যে দিনের উপরে পেয়েছি যে আদর্শের উপরে পেয়েছি ওইটা আমাদের যথেষ্ট আমাদের আর এটা নতুন করে গ্রহণ করতে হবে না আল্লাহ বলেছেন আওলাউ কানা আবা আলা মুন আলামুন সেই অমলাহতা যদি তোমাদের বাবারা তাদের বাবারা যদি বাপদাদারা তাদের মানে পুরুষরা যদি মানে কোনো কিছু না জেনে থাকে হেদায়তের উপরে না থাকে তবুও তোমরা তারা তোমরা তাদের অনুসরণ করবে এই আয়াত আমাদের আজকের যুগের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজও আমরা কোরআন এবং হাদিসের কথা শুনলে আমরা অনেক সময় আমাদের বাপদাদারা করে আসছে বা পূর্বপুরুষ করে আসছে বা যুগ যুগ ধরে করে আসছে আমরা এরকম দোহাই দেই যেটি কাফেরদের চরিত্র ছিল সুরায় মায়দার একশত চার নম্বর আয়াত অন্তত সেই বিষয়টিকে পরিষ্কারভাবে বলছে এরপরে একশত পাঁচ নম্বর আয়াতে আল্লাহ স্মাত বলেছেন হলে দিন আমানু আলাইকুম আং ফুসেকুম লায়দুর রকম মান্দলা দিতুম হে ই তোমরা নিজেদেরকে সংশোধন করার পেছনে সবসময় মনোযোগী হও কেউ যদি পদভ্রষ্ট হয় সে তোমার কোনো ক্ষতি করতে পারবে না অতএব তুমি নিজে কতটুকু সঠিক পথে আছো তুমি সেটা দেখো এবং সেদিকে মনোযোগ দাও এরপরে সুরে মায়দার পরবর্তী পৃষ্ঠায় আলসমা তালা আবারও ইসাতে সালামের প্রসঙ্গটি নিয়ে এনেছেন এবং বলেছেন ইরাকাল আল্লাহ হবিআসবুল মারিয়াম উৎকুর রহমেদ ওয়ালা আলাইকালেদাতিক হে ইসা তোমার প্রতি এবং তোমার মায়ের প্রতি যে নেমত আমি নাজেল করেছি আল্লাহমাতালা তাকে লক্ষ্য করে বলেছেন সেগুলোকে স্মরণ করো এবং আলাহসমাতালা কী কিনমত দিয়েছেন তাকে ছোটবেলায় মায়ের কোলে কথা বলার শক্তি দিয়েছেন এবং তাকে তাওরাত এবং ইঞ্জিলের এবং হেকমা আল্লাহমাতাল্লাহ দান করেছেন জ্ঞান দান করেছেন এবং আল্লাহমাতালা তাকে কিছু মর্যাদা দান করেছেন জীবিতকে মৃত করা এ জাতীয় যত মর্যাজা এবং অলৌকিক ক্ষমতা আল্লাহমাদালা তাকে দিয়েছেন এই সবগুলা কথা আল্লাহমাদা উল্লেখ করেছেন এবং হাওয়ারিদের সঙ্গে অর্থাৎ তার যারা সাহাবি ছিলেন তার যারা সহচর ছিলেন তাদের সঙ্গে যার যে কথোপকথন ছিল সে বিষয়ে আল্লাহ স্মাততালা বিস্তারিত আলোচনা করেছেন একটা পর্যায়ে এসে বলেছেন যেহেতু তার অনুসারীরা অর্থাৎ খ্রিস্টানেরা তাকে যিশুকে আল্লাহর জায়গায় বসিয়েছে এবং তাকে পুজো করে রীতিমতো তাকে ঈশ্বর বানিয়েছে আল্লাহ স্মাদ এখানে যে বিষয়টি এনেছেন তা হলো একশো তোষো নম্বর আয়াত সুরা মায়দার একেবারে শেষের দিকে এসে সুরা মায়দার কেমতের দিন একটা কথোপকথন হবে ইসারা সুরাত ইসলামের হাওয়ারি বা তার সহযোগী এবং তার সহচরদের সঙ্গে তার অনুসারীদের সঙ্গে এবং সেদিন তিনি কি বলবেন আলসমাতাল্লাহ সে বিষয়ে আলোচনা আল্লাহ করে ওমি ইন্দুনিল্লা কেমন দিন আল্লাহমাদাল্লাহ বলবেন হে ইসা তুমি কি তোমার অনুসারীদেরকে বলেছো যে তার তারা যে আল্লাহকে বাদ দিয়ে তোমাকে এবং তোমার মাকে পূজা করুক এবাদত করে তুমি বলেছো কলাসব হানাকা মায় কুল আমার ইসারি বিহাক তখন ঈসা বলবেন আল্লাহ এটা আমি এই কথা বলা থেকে আমি পবিত্র এটা বলার কোনো দিকে আমার নেই ইনকুন্তু কুল তু আলিম তাহু আমি যদি এরকম কিছু বলতাম তাহলে আপনি জানতেন আমি তো এরকম কিছু বলিনি তা আলম মাফি নফসি উল্লাহ আলম আহিনফসিক তা আল্লাহ মাকুল ইল্লা আমার তা হে আল্লাহ আপনি যা নির্দেশ করেছেন রব্বি রব্বকম শুধু আমাদের রবর ইবাদত করার কথা আমি শুধু সেই নির্দেশই করেছি কিন্তু তারা পরবর্তী দেশটাকে পরিবর্তন করেছে এখান থেকে পরিষ্কারভাবে বুঝে আসে তৌহিদের কথা সব নবীরা দাওয়াত দিয়েছেন পরবর্তী লোকেরা তাহিদের সঙ্গে আল্লাহর সঙ্গে অন্য কারোর ইবাদতকে যুক্ত করেছে আর এইভাবে ঈশ্বর মায়দার আলোচনা শেষ হয়েছে ইহুদিদের খ্রিস্টানদের পদভ্রষ্টতার বিষয়ে আলোচনা করে তারপরে শুরু হচ্ছে সুরাই আনহাম আজকে তারাবিতে যেটি তেলাত করা হবে এবং সুরে আনহামে আল্লাহ স্মাতালা অনেকগুলো বিধিবিধানের কথা আলোচনা করেছেন শুরুতে আল্লাহ স্মাতাল একত্রবাদের কথা পুনরুত্থানের কথা এবং নবুয়তের কথা অর্থাৎ তৌহিদ রেসাদ এবং আখারাত উভয়টির আলোচনা আলাহ স্মাতালা করেছেন এবং বিভিন্নভাবে আল্লাহ স্মাতালার অবদানকে আল্লাহ সালার নামতের কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষকে আল্লাহ তালা দাওয়াত দিয়েছেন যেন মানুষ আল্লাহর রববইয়তকে এবং আল্লাহ তৌহিদকে মানুষ স্বীকার করে তারপরে বেশ কয়েক পৃষ্ঠা পরে এসে সুরায়ন আমি পঁয়ত্রিশ নম্বর আয়তের দিকে এসে আল্লাহ স্মাতালা তার নিদর্শনগুলোকে যারা অস্বীকার করে সেগুলোর থেকে যারা বিমুখ হয়ে যায় তাদের প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে তাদের পরিণাম কী হয় সেই বিষয়ে আল্লাহ স্মাতা আলোকপাত করেছেন আমাদের শিক্ষার জন্য আর এর পরবর্তীতে এসে বেশ কিছু দূর পর্যন্ত একই আলোচনা চলেছে পঞ্চাশ নম্বর আয়তে এসে আল্লাহালা বলেছেন কল্লা আকু দেখা যায়ন হাজাইন ওলা আলমুল গাইবা ওলা আকুল্লুম ইন্নি মালাক ইন আত্তম আল্লা ইউহাই ইলাইয়া কুল হালিয়াল বসীর আহ এখানে নবী সাল্লাহ সালামকে আলাহ স্মুতাল বলেছেন কুল আপনি বলে দিন লা আকুল্লাহু আইনদি খাজায়ন আমি তোমাদেরকে বলছি না হে লোকসকল আমার কাছে আল্লাহর খাজানা বা ভান্ডার রয়েছে ওলা আলামুল গায়েব আর আমি গায়ব জানিও না ওয়ালা লাকুম ইন্নি মালাক আর আমি বলিও না যে আমি আমি ফেরেশদা এখানে পুরস্কারভাবে আল্লাহ স্মুতাল তাল্লাহ রসুলকে বলতে বলেছেন ওলা আলামুল আলাম আপনি মানুষকে বলে দিন আমি গায়েব জানি না তারপরেও আমাদের দেশে অত্যন্ত জোরালোভাবে কিছু ভাইদেরকে বলতে শোনা যায় যারা বলেন যে আমাদের সাল্লাম গায়েব জানতেন এবং এক্ষেত্রে তারা নবীস ইসলাম অনেক অনেক ভবিষ্যৎ সম্পর্কে যে সংবাদ দিয়েছেন সেগুলোকে প্রমাণ হিসাবে হাজির করেন অথচ নবীস ইসলাম যে সমস্ত বয়স করেছেন সেগুলো আমরাও অনেকে বলতে পারি তার মানে এই না যে আমরা গায়েব জানি তিনি আল্লাহ স্মাতালার কাছ থেকে এলেম প্রাপ্ত হয়েছেন যেগুলো সেগুলো কথা আমাদেরকে বলেছেন এর বাইরে সব কিছুই তিনি ভবিষ্যতে জানতেন এরকম ধারণা রাখা ভুল এত পরিষ্কারভাবে সেটা বলছে যে আমি গায়েব জানি না আপনি বলে দিন এরপরে নবীস ইসলামকে গায়েব জানেন এরকম বলা এটা হলো নবী ইসলামের সম্পর্কে বাড়াবাড়ি করা এবং তার মর্যাদা দিতে গিয়ে তাকে সীমা লঙ্ঘন করে ফেলার সামিল যেটা ইসা ইসলামের মত করেছিল এবং তিনি বলেছেন লা ততরুণিকমা আতরাতেন নাসার আবন মারিয়াম নাসার নাসারা ইসা মারিয়ামকে নিয়ে যেরকম বাড়াবাড়ি করেছে তোমরা আমাকে নিয়ে এরকম বাড়াবাড়ি করো না এরপরে সুরায় আনামের আরও বেশ কিছু দূর পর্যন্ত প্রায় কাছাকাছি একই বিভিন্ন বিষয়ে আলোচনা চলেছে এরপরে আল্লাহ সুমাতালা প্রায় চুয়াত্তর নম্বর আয়াত থেকে নিয়ে ইব্রাহিম রাজরতামের সঙ্গে তার বাবার এবং পরবর্তীতে তার বাবাসহ তার এলাকার লোকদের সঙ্গে যে বিতর্ক হয়েছিলো সেই বিতর্কের কথা আল্লাহ সুমাতালা বলেছেন ইব্রাহিম ইসলাম তার বাবাকে বলেছিলেন আজারকে বলেছিলেন যে আপনি মূর্তি পূজা করেন অথচ আমি আপনাকে আপনার এবং কমকে সবাইকে মনে করি আপনারা ভুল পথে আছেন মূর্তি পূজা করে কারণ মূর্তি এটা পূজনীয় বস্তু হওয়ার কথা না ইব্রাহিম সাল্লাম তখন তাদেরকে বোঝানোর জন্য তিনি বলেছেন যে তিনি যখন সন্ধ্যা দেখলেন এবং সন্ধ্যার সময় অনেকগুলো আকাশে তারকা দেখলেন বললেন যে তারকাগুলো আমার রব কারণ এগুলো জল জল করে জ্বলছে অতএব এগুলো আমার রব হর কিন্তু যখন দেখলো যে এগুলো হারিয়ে গেলো কিছুক্ষণ পরে তিনি বললেন জানা যে হারিয়ে যায় সে কীভাবে রব হতে পারে এরপর যখন চন্দ্র দেখলেন সূর্য দেখলেন একইভাবে এদেরকে রব বলে স্বীকার করলেন কিন্তু যখন দেখলেন যে তারাও একসময় হারিয়ে যায় তখন বলেন না যারা হারিয়ে যায় তারা কীভাবে রব হতে পারে এভাবে তারা চিন্তা তিনি তাদেরকে চিন্তার দাওয়াত দিলেন অর্থাৎ ইব্রাহিম ইসলাম তার বাবা এবং তার কৌমকে তার সম্প্রদায়কে বললেন যে তোমরা যত কিছুর ইবাদত করো এই সবগুলো ক্ষয় এবং প্রাপ্ত হয় এক সময় অতএব এরা কিভাবে আমাদের সৃষ্টিকর্তা হতে পারে যা এবং মানব জাতির সৃষ্টিকর্তা হতে পারে তখন তিনি এই চিন্তা দাওয়াত দিয়ে তাদেরকে মূলত তাহ তাহিদের পথে আসার আহ্বান করেছিলেন এবং তার জাতিরা তার সঙ্গে বিতর্কে লিপ্ত হয়েছিল বস্রা লিপ্ত হয়েছিল এবং তিনি তাদেরকে সঠিক পথে আনার চেষ্টা আপ্রাণভাবে করেছিলেন এবং দীর্ঘ অনেকগুলো আয়াত আল্লাহ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন এবং এ প্রসঙ্গে মানুষ আল্লাহর সঙ্গে অন্য কাউকে শির করে যে জুলুম করে এবং তাওহিদকে নষ্ট করে নিজের ইমান আমলকে নষ্ট করে সে বিষয়ে আল্লাহ সুমতাল করেছেন এবং সুরাই আনামের চুরানব্বই নম্বর আয়ত আল্লাহ সুমতাল বলেছেন লকজি তুমু না কু ফরদা কামা খালাক না কুম আউ আলাম ও তারাক তুম মা খু আল্লা কুমার আবু হরিকুম ওমান আলাম আকুম আকুম লেদিনা জাম তুম আন্না কুম ফি কুম সুরাকা লাকাত তাকাত তাবেই না কুম অদল না আনহুম মা কুম তাজ অর্থাৎ আমরা সবাই আল্লাহ সুমাতালার কাছে একাকী যাব যেভাবে আল্লাহ স্মুমাতাল্লা প্রথম আমাদেরকে এক এক পৃথিবীতে পাঠিয়েছেন আর পৃথিবীতে এসে আমরা বিভিন্ন বস্তুকে ব্যক্তিকে আল্লাহর জায়গায় যে বসিয়েছি আল্লাহ স্মাতালা আমাদেরকে আহ্বান করছেন যে তাদেরকে তোমরা মাবুদ হিসাবে ডেকেছো আজ কোথায় তারা কেউই তোমাদের কাছে নেই অতএব তাওহাইদি হল মুক্তির একমাত্র উপায় একমাত্র সঠিক উপায় সে বিষয়ে আল্লাহ স্মুমাতাল্লাহ আলোকপাত করেছেন সুরে আমের পঁচ নম্বর নম্বর আয়াত এবং পরবর্তী আয়াতগুলোতে আলাহ স্মাতালা তার কুদরতের কথা উল্লেখ করেছেন যে আলাহ স্মাতালা কিভাবে শস্য থেকে বীজ বের করেন এবং কিভাবে সকাল এবং সন্ধ্যা এবং সূর্য এবং চন্দ্র এনে আমেত গুল আল্লাহ স্মাতাল্লাহ দেন এবং এগুলাকে সঠিকভাবে পরিচালিত করেন এভাবে বিস্তারিত বেশ অনেক গুলো আহিত আল্লাহ স্মুমাতাল্লাহ তার ন্যামতের কথা উল্লেখ করে মানুষকে তবহিদের প্রতি আহ্বান করেছেন এরপরে সাত নম্বর পাড়ার একেবারে শেষের দিকে সে আল্লাহ স্মুমাতালা বলেছেন ওলা তাসবুল্লা দিন এদিন দুনিল্লাহ ফয়ে সুবুল্লাহ আদম মেগারে আলম যারা আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করে তোমরা তাদের গালমন্দ করো না কারণ অন্যায় মাহবুবদেরকে তোমরা গালমন্দ করো তাহলে তাদের অনুসারীরা তোমাদের আল্লাহকে সত্য আল্লাহকে তারা গালমন্দ করবে এ আয়ের থেকে একটা বিরাট শিক্ষণীয় বিষয় হলো গালমন্দ করা এমনিতেই মুসলমানের জন্য কোনো অবস্থাতে উচিত না আমাদের মেদানায়শা বলেছেন নবসরাতাল্লাম লা আন তো আন ছিলেন না তিনি ফাহেশ বাজি ছিলেন না তিনি কাউকে গালবন্দ করতেন না অভিশাপ করতেন না অতএব একজন মোমিন কোনো অবস্থাতেই এই চরিত্রের অধিকারী হবে না বিপরীত মতের কোনো লোককে সমালোচনার নামে তাকে গালমন্দ করা বাজে যে কোনো ট্যাগ দেওয়া বা যে কোনো মন্তব্য দেওয়া কোনো মুসলমানের জন্য জায়েজ নাই এ আয়তে অন্য উপাস্য যারা তাদেরকে পর্যন্ত গালমন্দ করতে নিষেধ করা হয়েছে তাহলে সেখানে একজন মুসলিম অন্য মুসলিমের সাথে মতভার্থক্যের কারণে থাকে বাজে কোনো মন্তব্য করা এবং আপত্তিকর একটি শব্দ ব্যবহার করা কোনো অবস্থাতেই জায়েজ হয় না আলাহ আমাদের সকলকে সুন্দর থেকে সুন্দর চরিত্র ধারণ করার তফিক দান করুন প্রিয় দর্শক আরীভাবে সুরায়ান আমের আমরা অনেকগুলো আয়াত একশো দশ নম্বর আয়াত পর্যন্ত চলে এসেছি এবং এর মাধ্যমে সাত নম্বর পাড়াও শেষ হয়েছে আজকের তেরাবিতে আরও আদা পারা তেলাওয়াত হবে আট নম্বর পাড়ার প্রথম অর্ধ পারা তেলাওয়াত হবে এই প্রথম অর্ধ পারার তেলাওয়াতের অকৃত অংশের শুরুর দিকে আলাহমাতাল্লাহ যে বিষয়টি বলেছেন তা ছিল একশো উনিশ নম্বর আয়াতু উমা আলাকুম আল্লাহ তা আকুলু মিম্মুকুর রসমুল্লাহে আলিহি ওকাদ ফস আল্লাহুমা হরমা হরমা আলাইকুম স্তরিত মিলি অর্থাৎ যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটা না খাওয়ার কোনো বিশেষ কারণ থাকতে পারে না কারণ আল্লাহতালা এক্ষেত্রে হালাল হারামের বিশেষ যে বিবরণ সেটা বিস্তারিতভাবে দিয়েছেন এবং বলেছেন ওয়াদার ও দহরাল ইসমি অবাহে না হো গুণা দুই প্রকার একটা বাহ্যিক গুণা একটা ভেতরের গুণা অন্তর দ্বারা যে সমস্ত গুনা সম্পাদিত হয়ে থাকে ভেতরের গুণা আর বাহ্যিক অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত গুনা হয়ে থাকে বাহিরের গুনা আল্লাহ বলেছেন সবগুলোকে তোমরা পরিহার করো এবং এরপরে আলসমাতালা বলেছেন ওয়ালাত আকুল ইম আলাম ইউস্ল ইসমুল্লাহে যে পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তার গোষ্ঠ তোমরা বক্ষণ করবে না আমরা জানি আমাদের দেশে বিভিন্ন দরগায় মাজারে বিভিন্ন জায়গাতে বিভিন্ন জীবিত অথবা মৃত পীরের নামে বিভিন্ন পশু জবাই করা হয় এর থেকে পরিষ্কারভাবে সে সমস্ত পশুর গোষ্ঠ খাওয়া আমাদের জন্য হারাম ঘোষণা করা হয়েছে আল্লাহ বলেছেন ও আলা কুলু মিম আলামুকুর রেসমুল্লাহ আলিহি ও ইন্নাহ উল্লাফিস্ক এটা গুনাহের কাজ আল্লাহ ছাড়া অন্য কারণ নামে যদি পশু জবাই করে হয়ে থাকে সেটার গোষ্ঠ তোমরা বক্ষণ করবে না আর এটি সুরায় আনহামের একশত একুশ নম্বর আয়াত যার মধ্যে আল্লাহ স্ময়তাল্লাহ আমাদের জন্য হালাল হারামের বিষয়ে একটি মৌলিক নীতিমালা দিয়েছেন এর বাইরে একশো একুশ নম্বর আয়াত এবং তার পরবর্তীতে অনেকগুলো আয়াতে আল্লাহ সুমায়তাল্লাহ যে বিষয়টি বলেছেন তা হলো একজন মমিন আল্লাহর দিকে ধাবিত হবে আল্লাহর দিকে তীর মনকে ঝুঁকিয়ে 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 রাখবে এবং আল্লাহর দিকে মনোনিবেশ করে রাখবে উদ্দেশ্য থাকবে আল্লাহ যেন তার অন্তর্কে হেদায়েতের জন্য উন্মুক্ত করে দেন সঠিক পথ যেন আল্লাহ তালা দেখাই দেন আল্লাহ যদি সঠিক পথ না দেখান কেউ সঠিক পথ পাওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নেই সুরে আনামের আরও বেশ কিছু দূর পর্যন্ত প্রায় একই বিষয় আলসমাতালা আলোচনা করেছেন একটা পর্যায়ে এসে একশত একচল্লিশ নম্বর আয়াতে আলসমাতালা অসুর সম্পর্কে আলোচনা করেছেন যেটি আমাদের সমাজে অনেকটা বিলুপ্তির পথে অনেকে আমরা জানিও না সম্পদ নগদ টাকা স্বর্ণ ব্যবসার মাল এগুলো জাকাত আসে আমরা জানি কিন্তু ফসলেরও জাকাত আসে এটা আমরা জানি না যে ফসল সাধারণত নষ্ট হয় না রেখে দেওয়া যায় এইরকম ফসল যদি হয় তাহলে ক্ষেত্রে সেই ফসলে জাকাত দিতে হয় এক দশমাংশ দশ ভাগের এক ভাগ জাকাত দিতে হয় বছর পূর্ণ হওয়া লাগে না যতবার ফসল ওঠে ততবার আলাহ স্মুমত বলেছেন ওহলি আংশা আজন্যাতি মারুশাত মারুশাত ওনাখলা ওজ্ আমালেফান উকুল হু ওজয়তুন ওরান মুতআআআ হান ওয়ায় মুস আবি যত রকমের ফল ফসল ফলা আছে আসে সবগুলো আল্লাহমাদালার দান সে বিষয়ে আলোচনা করে আল্লাহমাদা বলেছেন কুলোমিংসেমার হি আসমার ও অত হাক্কা হই ও দিহি তোমরা এর ফল এইসব ফল ফসল আদি থেকে খাও আর যেদিন এটা কাটবে অর্থাৎ ফসল ঘরে তুলবে সেদিন তার হক আদায় করবে অর্থাৎ অসর আদায় করবে তাহলে ফসলের জাকা দিতে হয় এই আয়াত থেকে পরিষ্কারভাবে সেই জিনিসটা আমরা জানলাম এর বাইরে একশত পাঁচচল্লিশ নম্বর আয়াত সুরা নামের সে আয়াতে আল্লাহ যে বিষয়টি আলোচনা করেছেন তা হলো হারামের একটা তালিকা দিয়েছেন এর বাইরে আর কোনো কিছু কিন্তু খাদ্যের মধ্যে হারাম নাই পশু পাখির ভিতরে বিশেষ করে আলাহমাতালা বলেছেন কুল্লা আজ দুফিমা ও হাই রাইয়া মোহারমান হের আসল আপনি বলে দিন আমি হারামের তালিকায় শুধুমাত্র যেগুলো পাই তা হলো একজন মানুষ যা খান তার ভিতরে পাই হলো ইলাইয়া কোনো মৃত বস্তু খাওয়া হওয়া হারাম মৃত কোনো পশু খাওয়া হারাম অথবা আউদামা মসমুহা প্রবাহমান রক্ত যেটা সেটা খাওয়া হারাম খিনজিরিন শুকর শুকরের এটা খাওয়া হারাম ফাইন হরিস কারণ এটা নাপাক অফিস খান উহিল্লা লেগাইরিল্লাহ ই্লা হেবিহি আল্লাহ স্মাতাল্লাহ ছাড়া অন্য কারণ আমি জবাই করো পশুর গোষ্ঠী খাওয়া হারাম ফুর রাহিম যদি কেউ বাধ্য হয়ে এগুলো কোনোটা খায় তাহলে তার জন্য জায়েজ আছে এর থেকে বোঝা যায় যে কোনো হারাম এর ধারে কাছে তো যাওয়া যায়জই নেই কিন্তু কেউ যদি নিরুপায় হয়ে যায় তার জন্য পিঠা কাছা হয়ে যায় জীবন বাঁচানোর জন্য তার বিকল্প কোনো বই না থাকে তার জন্য সাময়িকভাবে সেটা জায়জ হয় আট নম্বর পরার একেবারে শেষের দিকে এসে আল্লাহমাতাল্লাহ দশটি বিশেষ উপদেশ বা নির্দেশ জারি করেছেন ওসিয়ত জারি করেছেন যা একজন মমিনের জন্য জানা খুবই জরুরি আজকে তারাবিতে সেটি তেলাওয়াত করা হবে এবং এটি একশত একান্ন নম্বর আয়াতে আল্লাহমাতাল্লাহ বলেছেন কুল তা আল আতলুমা হারবুকুমা আলাইকুম হে আপনি বলে দিন হে লোক সকল তোমরা আসো শুনে নাও তোমাদের রব তোমাদের প্রতি কী কী হারাম করেছে তার তালিকা শুনে নাও এক আল্লাহ তুসীক বিহি সেই আল্লাহ সংকর্ণ শিট করবে না দুই দিন নহসানা মার বাবা মার সঙ্গে সদ্ব্যবহার করবে তাদের প্রতি অসদ্ ব্যবহার করবে না ওলা তাকতুল আউ্লাহক মিন এম তিন নম্বর হলো তোমাদের সন্তানদেরকে খাদ্যের ভয়ে হত্যা করবে না না হুম ইয়াহুম আমি তোমাদেরকে এবং তাদেরকে দান করে আল্লাহ তালা বলছেন অতএব সন্তান হত্যা ভ্রূণ হত্যা করতে আল্লাহ নিষেধ করেছেন চার নম্বর হল ওলা তাকরাবুল ফওয়াহে হমাবাতান প্রকাশ্য ও যত প্রকার অশ্লীল কাজ আছে এগুলো থেকে তোমরা বেঁচে থাকো এগুলো ধারে কাছেও যাবে না কারণ ধারে কাছে গেলে এগুলোতে পতিত হয় মানুষ এবং পাঁচ নম্বর হল ওলা তখতরুল নাতি হারাম আল্লাহল হাক অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না এটা করা নিষেধ এবং বান্ন নম্বর আয়তে আলসমাতাল্লাহ বাকি বিষয়গুলো বলেছেন ওয়ালা তাকরাবু মা আল ইতিম ইল্লা হিয়া আহসান ছ নম্বর হল ইয়তিমের মাল তোমরা বক্ষণ করবে না তার ধারে কাছেও যাবে না তবে যথাযথ উপায়ে তার মাল রক্ষণাবেক্ষণ স্বার্থ যদি প্রয়োজন হয় সেটা ভিন্ন কথা ও আউফুল কৈলা ওল আর সাত নম্বর আল্লা স্মাতাল্লাহ যে বিষয়টি নিষেধাজ্ঞা জারি করেছেন তা হলো মাপে যেন আমরা কম না দিই কাউকে যেন না ঠকাই সে বিষয় আহ লানুকাল লিফু নফসান কাউকে আল্লাহ তালা বাদের বাইরে কোনো কিছু নির্দেশ করে সে বিষয়ে বলেছেন আর আট নম্বর যে নিশ্চিত করেছেন তাহলে ওয়াই তুম ফায়দুলু কোনো কথা যখন বলবে অর্থাৎ বিচার করবে মীমাংসা করতে যাবে তখন তোমরা ইনসাফ করবে জুলুম করবে না ওলাও কানা দা করবে এমনকি তোমার নিকটত্বেও যদি হয় তার দিকেও তুমি টানতে যাবে না নয় নম্বর যে বিষয়টি বলেছেন আল্লাহ তালা ওবি আহদিল্লাহ আল্লাহর অঙ্গীকার যেন রক্ষা করা হয় আল্লাহ শঙ্কিত অঙ্গীকার যেন আমরা পূরণ করি এবং নষ্ট না করি আর দশ নম্বরও অফু ও সাকুম বিহি লা আল্লাহুম তাদের কারণ তোমরা যে সমস্ত কথা মানুষের সঙ্গে দিবি অঙ্গীকার করবে সেগুলো তোমরা পূরণ করবে এটা আল্লাহ তালা তোমাদেরকে ওসিয়ত করেছেন তাহলে যে দশটি বিষয় লালতালা এখানে নির্দেশ এবং নিষেধ মিলিয়ে আমাদের জন্য জারি করেছেন একশো একান্ন এবং বারান্ন নম্বর আয়ত সুরায় নামের এবং এটি আট নম্বর পাড়ার মোটামুটি সর্বশেষ আজকের তেলাওয়াতের শিক্ষণীয় বিষয় এক আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না দুই মামার প্রতিশোধ ব্যবহার করতে হবে তিন সন্তান হত্যা ভ্রূণ হত্যা করা যাবে না চার জেনা এবং অশ্লীলতার কাছাকাছি যাওয়া যাবে না পাঁচ কোনো মানুষকে হত্যা করা যাবে না ছয় এতিমের মাল অন্যায়ভাবে কন করা যাবে না এবং সাত মাপে কম দেওয়া যাবে না আট কথা বললে সেক্ষেত্রে এনসাফ করতে হবে জলম করা যাবে না এবং নয় নম্বর হলো আল্লাহর সঙ্গে কৃতঙ্গীকার পূরণ করতে হবে অঙ্গীকার নষ্ট করা যাবে না দশ নম্বর হলো মানুষ সঙ্গে কৃত অঙ্গীকারকে পূরণ করতে হবে কোনোভাবে নষ্ট করা যাবে না প্রিয় দর্শক আমরা একেবারে তারাবির শেষ প্রান্তে চলে আসছি সুরায়ে নামের একেবারে শেষের দিকে এবং এখানে যে দশটি বিষয় রয়েছে এই দশটি বিষয়ের প্রত্যেকটা বিষয় আমাদের জন্য শিক্ষণীয় রয়েছে আলাসমাতালা আজকের তালাতকৃত অংশ অর্থাৎ সাত নম্বর পড়ার পুরোটুকু এবং আট নম্বর পড়ার প্রথমার্ধ আমরা শেষ করলাম এখান থেকে আলোচ্য যে বিষয় আয়াতগুলোর আমরা আলোচনা করেছি যেগুলো থেকে আমাদের শেখার বিষয় রয়েছে জানার বিষয় রয়েছে সমস্ত আয়াতের শেখার এবং জানার বিষয় রয়েছে কিন্তু যেগুলো আলোচনার সুযোগ হয়েছে এবং যেগুলোর সুযোগ হয়নি সবগুলোর উপরে আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের তফিক দান করুন আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে পরবর্তী কোনো পর্বে সে তারা তারা সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি